মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার সিনিয়র রিজনাল সেলস ম্যানেজার হিসেবে এসিআইএম আর ওসিএম লিমিটেডের সিলেট অঞ্চলে নিয়োজিত আছি। আমরা জানি সিলেট অঞ্চলে কৃষকের সম্বলই হচ্ছে হাওরের পাকা ধান, কিন্তু বর্তমানে এখানে কোনো লেবার করোনা পরিস্থিতির কারণে অন্য কোনো জেলা হতে আসতে পারেনি। লেবার সংকটের এই চরম মুহূর্তে আমরা এসিআইএম মোটরস লিমিটেড জাপানি প্রযুক্তির ইয়ানমার হারভেস্টার নিয়ে কৃষকের সাথে থাকছি। আমাদের সাথে রয়েছে আমাদের বিশাল সার্ভিস এবং ট্রেনিং এর টিম, যারা কৃষককে সবসময় সার্ভিস এবং ট্রেনিং দিয়ে আসে। সরকারি বক্তব্যের মাধ্যমে ফুলপুর উপজেলা ময়মনসিংহ জেলায় মোহাম্মদ আলমিন ভাইকে একটা সরকারি বক্তব্যের মাধ্যমে ইয়ানমার সময় হারভেস্টার আমরা ডেলিভারি করলাম। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য আজকে এই হারভেস্টারটা খুবই উপযোগী। এই হারভেস্টারের মাধ্যমে প্রতিদিন কৃষক 100 জন লেবারের কাছে ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে করতে পারে। আমি ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, সেই মোটরস লিমিটেড সুনামগঞ্জ। আমরা সকলে জানি বাংলাদেশের মধ্যে সুনামগঞ্জ হচ্ছে একটি হাওয়া প্রধান এলাকা এবং এখানে হাজার হাজার হেক্টর জমি বোরো ধানের চাষ হয়, কিন্তু বর্তমান করোনা ভাইরাসের কারণে দেশের অন্যান্য অঞ্চল থেকে কোনো শ্রমিক সুনামগঞ্জে আসতে পারতেছে না। এখন সেই সোনার ধান ঘরে তোলার জন্য কৃষকরা আজ আশঙ্কাগ্রস্ত। এই পরিস্থিতিতে আমরা এসিআই মোটরস লিমিটেড জাপানিজ প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হারভেস্টার কৃষকদের কাছে সরকারি ভর্তুকির মাধ্যমে পৌঁছে দিচ্ছি, যার মাধ্যমে একজন কৃষক একই দিনে প্রায় 100 শ্রমিকের কাজ এই মেশিন দ্বারা সম্পন্ন করে কৃষক তার সোনার ফসল ঘরে তুলতে পারতেছে। এই কঠিন পরিস্থিতিতেও আমরা কৃষকের পাশে আছি এবং কৃষকের পাশে থাকব। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি কৃষক যাতে সঠিক সময়ে তার সোনার ফসল ঘরে তুলতে পারে। সাহা অ্যাসেল জোনাল সেলস ম্যানেজার এসএ মোটরস লিমিটেড। আমি রংপুর বিভাগে কর্মরত আছি। বর্তমান কোভিড-19 এর কারণে গোটা বাংলাদেশে একটা অসহায় মুহূর্ত পার করতেছে, কোনো আমরা থেমে নেই। যদিও আপনার সরকারের নির্দেশনা আছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে, আমরা সব ধরনের সেফটি নিয়ে হ্যান্ড গ্লোভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার সবসময় আমাদের সাথে রাখছি। আমরা কৃষকের পাশে থাকার চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে প্রচুর পরিমাণ শেষ কাজ চলতেছে কৃষকের। খুব দ্রুত হয়তো ধান কাটার মৌসুম চলে আসবে, এক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণ ডিজেল ইঞ্জিন, ওয়াটার পাম্প সাপ্লাই দিতে হচ্ছে কৃষকের পাশে, কারণ আমরা চাই বাংলাদেশ খাদ্য উৎপাদনে সমৃদ্ধ থাকুক এবং কৃষকের পাশে আমরা থাকতে চাই। বর্তমানে দেশে করোনা ভাইরাসের কারণে আমাদের এই অঞ্চলে বিভিন্ন জেলা থেকে যে শ্রমিকগুলি আসতো তারা আসতে পারে, রাস্তাঘাটে কোনো যানবাহন নাই, ফলে আমরা যে মেশিনটা এনেছি এলাকার মানুষের অনেক উপকার হচ্ছে। এখানে প্রায় 1000 কানির মতো জমি আছে, কিন্তু এই এলাকার মানুষ ধান কাটতে পারতেছে। আমরা একটা মেশিন এনেছি, এখন মোটামুটি আমরা ধান কাটতেছি, কিন্তু ব্যাপক চাহিদা আছে এলাকায়। আমরা চেষ্টা করব মানুষের এবং কৃষকের এই চাহিদাটা মেটানোর জন্য। ধন্যবাদ এস এম মোটর। আমি সিরাজউদ্দিন, আমি একজন কৃষক। এই দেখার হাওরের পারে আমার বাড়ি, এই দেখার আবার হাজার হাজার একর পুরো জমি এই বছর করোনা ভাইরাসের কারণে বাহিরের কোনো লোকজন আসতে পারছে না। এখন এই কৃষকরা ধান কাটা নিয়ে বড় সংকটে আছে, তাই এসিআই কোম্পানি থেকে সরকারি বর্তকির মাধ্যমে আমরা হারভেস্টার মেশিন নিয়ে আসছি। এই মেশিন দিয়ে আমরা দৈনিক 100 শ্রমিকের কাজ করতে পারছি। এই হাওয়ারটা যে কোনো সময় পাহাড়ি আডলে হাজার হাজার একর জমি বন্যায় ডুবাইয়া নিতে পারে। আশাবাদী আমরা যে কিছু সময় পেলে আমরা এই হারভেস্টার মেশিনের মাধ্যমে ধানগুলা কেটে উঠতে পারবো, তাই বলিয়া এসিআই কোম্পানিকে ধন্যবাদ জানাই। আমার নাম লিটন, জেলা মুন্সিগঞ্জ। বর্তমানে ইরির সিজন মৌসুম আমাদের জেলায়, করোনা আক্রান্ততে লেবার সংকট কারণে আমি এসিআই কোম্পানির সাথে যোগাযোগ করায় আমার এই মেশিনে দেওয়ার সহযোগিতা আমার করে, তো তাদের সহযোগিতায় আমি এই মেশিন সংগ্রহ করি, নিজে যাতে সফল হইতে পারি, কৃষক তাদের নিয়ে সফল করতে পারি। এখানে এসিআই কোম্পানিকে আন্তরিক ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ জি, আমার বাড়ি অভিয়ান ডিস্ট্রিক্ট। আমি এসিআই মোটর থেকে ইয়ানমান হারভেস্ট আনেছি। গত কয়েকদিনে আমি মাঠে ধান কাটতেছি, করোনা ভাইরাসের মধ্যে লুক নাই, আজ এই ধান কাটতে দিয়ে ভালো কাটা হইতেছে, আমিও খুশি। এটিএম মডেল থেকে আমি সব ধরনের সেবা পাইতেছি, ইঞ্জিনিয়াররা কোনো সমস্যা আমার পাশে আসে, সবসময় আমাকে সেবা দিতেছে। এই মডেলকে ধন্যবাদ জানাই।